বসে কি হলো টাকার ব্যবস্থা হলো না রে বউ, তুই টাকা দিল না। এর মধ্যে উদ্দেশ্য হচ্ছে হলো আমি আগে ভ্যান চালাচ্ছিল, আমার একটা অসুখের কারণে ওই ভ্যানটা বিক্রি করে চিকিৎসা কারণে আমাদের তো আমাদের কিছু না হলো, বাচ্চাটার জন্য যদি একটা শাক কিনতে পারতাম তাও হয়তো। দুই দিন পরে ঈদ, সবার সাল ফলে মনে করেন যে নতুন নতুন জামা কিনেছে। এখন দুই দিন পরে ঈদ, সবার সরকার জামা নতুন জামা পরে আসবি। এখন আমি কারণ কবে আমার এত কিছু না হলো সমস্যা হতো না, কিন্তু বাচ্চাটার জন্য একটা জামার একটা প্যান্টের ব্যবস্থা করা হতো বাচ্চাটা পারফেক্ট। সে সময় যে হোক দিনকাল যেত, আমার অসুখের কারণে অটোটা বিক্রি করে দিলাম, দিয়ে এখন তো নিঃস্ব হয়ে গেলাম। আমার কি করবো, কাজও তো নেই। ঝাড় দিচ্ছে আমি চলে আসলাম, আমি বুঝাই চলে আসলাম, যখন পাড়াড়ি করে ঝাঁটা ফেলাতে চলে আসলো একটা টেকা নাই। আপাতত তো বাচ্চার তো ব্যবস্থা তো করতে হবে, ওই একটা মনে করেন যে এর উপরে একটা মনে করেন যে কষ্টের যে কথাগুলো দিয়ে শেষ করে দেবে। এটি দুটো কথা কবে মোবাইল আছে, মোবাইল দেখছি, এটি এটি দুটো কথা কবে ঘর মধ্যে এসে দুটো কাহিনী করে শেষ করে। শুনুন বাইরে কি করবো, বাইরে খালে ঝাটা ঝাড়লিও বাইরে কোনো কথা বুঝে রে, একটু বুঝে আমি সব বলছি।